বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই শুধুমাত্র জুলাই মাসে কি পরিমাণ টাকা ইনকাম করছে? আপনারা যদি শোনেন সত্যি অবাক হয়ে যাবেন। মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই ফিরোজ হাসান জুলাই মাসের যে ইনকামটা করেছে সেই ইনকামটা নিয়ে আমি যদি আপনাদেরকে ধারণা দেই তাহলে আপনাদের চক্ষু বড় বড় হয়ে যাবে। কারণ হচ্ছে ফেসবুক বর্তমানে এত পরিমাণ টাকা দিচ্ছে, যেই পরিমাণ টাকা দিয়ে আমাদের ফিরোজ ভাই চাইলেই উনি কিন্তু ওনার জাস্ট 2 মাসে ইনকাম দিয়ে খুব ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে পারে। তো চলুন আজকে আমরা জেনে নিব শুধুমাত্র জুলাই মাসে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই ইউটিউব ও ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করেছে। তার আগে দর্শক আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা কিনা ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাইয়ের ভক্ত আছেন তারা একটু কষ্ট করে আমাদের এই ফেসবুক পেজটাতেও লাইক দিবেন ও ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমরা যত সুন্দর সুন্দর ভিডিও দেই সকল ধরনের সুন্দর ভিডিও যেন আপনারা সবার আগেই পেয়ে যান। এবং এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে আপনাদের টাইমলাইনে ও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন, যাতে করে সকলেই দেখতে পারে ও সকলেই জানতে পারে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই বা আমাদের মানবতার ফ্রিওয়ালা শুধুমাত্র জুলাই মাসে ফেসবুক ও ইউটিউব থেকে কি পরিমাণ টাকা ইনকাম করেছে। এবং প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই, আপনারা দয়া করে কেউ এই ভিডিওর নিচে বাজে বাজে কমেন্টস করবেন না, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মোটেও ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাইকে আমি ছোট করতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে জানাতে চাচ্ছি ফেসবুক কি পরিমাণ টাকা দেয় প্রতি মাসে এবং ফ্রি মোশন বাই ফিরোজ হাসান উনি মানুষের ভালোবাসা পাওয়ার সাথে সাথে কি পরিমাণ টাকা উনি ওনার ব্যাংক ব্যালেন্সেও পাচ্ছে। তো চলুন আজকে আমরা আপনাদেরকে ছোট করে একটু ধারণা দেই কি পরিমাণ টাকা উনি ওনার ব্যাংক ব্যালেন্সে প্রতি মাসে পাচ্ছেন। তো তার আগে আমাদেরকে শুরুতে চলে যেতে হবে ফেসবুকে। আমরা ফেসবুকে শুরুতে ওনার ফেসবুক পেজটা দেখব এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব উনি শুধুমাত্র জুলাই মাসে কয়টা ভিডিও আপলোড করছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো উনি কি পরিমাণ টাকা ইনকাম করছে। দেখতে পাচ্ছেন উনি জুলাই 26 তারিখে একটা ভিডিও আপলোড করছে, জুলাই 23 তারিখে একটা ভিডিও আপলোড করছে, জুলাই 17 তারিখে একটা ভিডিও আপলোড করছে, জুলাই 9 তারিখে একটা ভিডিও আপলোড করছে, জুলাই 7 তারিখে একটা ভিডিও আপলোড করছে এবং সর্বপ্রথম জুলাইয়ের 2 তারিখে একটা ভিডিও আপলোড করছে। অর্থাৎ শুধুমাত্র জুলাই মাসেই উনি ওনার এই ফেসবুক পেজটাতে 6টা ভিডিও আপলোড করছে এবং প্রতিটা ভিডিওর ভিউজ অ্যাভারেজে 3 থেকে 5 মিলিয়ন ভিউজ, অর্থাৎ 3, 6, 18 মিলিয়ন, আমি একটু বাড়িয়ে 20 মিলিয়ন ধরে নিলাম। অর্থাৎ উনি ওনার টোটাল এই ফেসবুক পেজটা থেকে শুধুমাত্র জুলাই মাসেই 20 মিলিয়ন ভিউজ হয়েছে। এখন যারা কিনা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে অথবা যারা কিনা ইউটিউবে ভিডিও বানায় তারা সকলেই কিন্তু জানে ফেসবুক প্রতি মিলিয়ন ভিউসে $200 থেকে $300 দেয়। আমি যদি হিসাবে সুবিধার্থে $200 ধরি সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র 20 মিলিয়ন ভিউসে $4,000 চলে আসতেছে। অর্থাৎ $4,000 সমান সমান কিন্তু প্রায় বাংলাদেশি $4,00,000। এটা হচ্ছে মিনিমাম হিসাব এবং ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাইয়ের শুধুমাত্র ফেসবুক পেজ থেকেই শেষ মাসে এই পরিমাণ ইনকামটা মিনিমাম ওনার ব্যাংক ব্যালেন্সে ঢুকছে। হতে পারে এই ইনকামটা তার চেয়েও অনেক 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 বেশি, $10,000, $15,000, তবে আমি একটা মিনিমাম হিসাব দিলাম যে হিসাবটা হচ্ছে মাত্র $4,000। এখন চলুন আমরা ওনার ইউটিউব চ্যানেলে চলে যাই। আমরা ফিরোজ ভাইয়ের ইউটিউব চ্যানেলে যদি যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো উনি শুধুমাত্র জুলাই মাসেই সেম 6টা ভিডিও আপলোড করেছেন এবং প্রতি ভিডিওর ভিউজ এভারেজে 3 লক্ষ থেকে 4 লক্ষ, আমি ধরে নিলাম সর্বনিম্ন 3 লক্ষ করে ভিউজ পেয়েছেন উনি। ওনার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউজ গেছে, 3,39,000 গেছে, 2,85,000 গেছে এবং 4,98,000 ভিউজ গেছে। আমি হিসাবে সুবিধার্থে ধরে নিলাম ওনার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র 3 মিলিয়ন ভিডিও ভিউজ হয়েছে। এখন আমরা জানি ইউটিউব কিন্তু প্রতি মিলিয়ন ভিডিও ভিউজে $300 করে দিয়ে থাকে, সেক্ষেত্রে ওনার 3×9 মানে হচ্ছে $900 বা অলমোস্ট $1,000 কিন্তু উনি শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে আর্ন করেছে। এবং আমরা দেখেছি ফেসবুক পেজ থেকে $4,000 এবং ইউটিউব চ্যানেল থেকে আরও $1,000, টোটাল $5,000 উনি শুধুমাত্র ফেসবুক ও ইউটিউব থেকেই আর্ন করেছে। এখন অনেকে বলতে পারেন, ভাই ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই প্রতি মাসে কয় টাকা কামায় সেটা দিয়ে আপনার কি আসে যায়? ভাই দেখেন, এতে করে আমার কিচ্ছুই যায় আসে না, এটা আমার জন্য আরো ভালো, কারণ বাংলাদেশে বেকারত্ব দূর হচ্ছে, মানুষ ধীরে ধীরে ইনকাম বুঝতেছে, মানুষ ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে যে যার মতো করে সুন্দর একটি জীবন যাপন করতে পারতেছে, এটা কিন্তু আমাদের জন্য আরো ভালো ও খুশির সংবাদ। সেজন্যই আমি বলবো, আমি যে আজকের ভিডিওতে আপনাদেরকে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই ইনকামটা দেখালাম সেটা নিয়ে মনে কেউ কষ্ট পাবেন না, কারণ এই ইনকামটা ফেসবুকে যারাই থাকে সবাই কিন্তু মোটামুটি এই পরিমাণ ইনকামই করে। সেক্ষেত্রে আমি মনে করি একজন দানবীর মানুষ হিসেবে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাইয়ের ইনকামটা আরো বেশি হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি ওনার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, যেটা হচ্ছে একটা মিনিমাম হিসাব, হিসাবটা কম বা বেশিও হতে পারে। তবে উনি কিন্তু ওনার ফেসবুক ও ইউটিউবের এই সম্পূর্ণ টাকাটা নিজের জন্য রেখে দেন না, উনি ওনার এই টাকাটার বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট
প্রায় 30-40 হাজার টাকা শুধুমাত্র গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন এবং সেটা কিন্তু আমরা সকলে ভিডিওর মাধ্যমে দেখতে পাই। তো আশা করতেছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন ফ্রি মোশন বাই ফিরোজ হাসান ভাই উনি কি পরিমাণ টাকা প্রতি মাসে ইনকাম করেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগছে। যদি মনে হয় ভিডিওটা খুব বেশি উপকারী এবং ভিডিওটা আপনাদের ভবিষ্যতে অনেক কিছু জানান দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।